আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ক্যাপসিকামের ভর্তা রেসিপি। সাধারণত আমার ভর্তা রেসিপিগুলো আপনারা অনেক পছন্দ করে থাকেন, তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটাও আপনারা অনেক পছন্দ করবেন, কারণ এটা একদমই আনকমন এবং খেতে অসাধারণ মজা, তৈরি করতে খুব একটা কষ্টের প্রয়োজন হয় না। তাই মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ রইল, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। এগুলোকে এখন আমি খুব ভালো মতো টেলে নেব, একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝিতে রেখে টেলে নিতে হবে। এটাকে যদি অনেক ফাস্ট তালা হয় তাহলে কিন্তু ভালো হয় না, তাই সময় নিয়ে একটু ভেজে নিলে ভালো হয়। কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি ভাজার সুবিধার জন্য, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে তেল ছাড়াও এটাকে ভেজে নিতে পারেন। আপনাদের কাছে যদি মনে হয় যে শুকনো মরিচটা খেতে চান না, তাহলে আপনারা কাঁচা মরিচও ঝলসে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। রংটা যখন মরিচের পরিবর্তন হয়ে গেছে এবং মুচমুচে হয়ে গেছে, তখন আমি শুকনো মরিচটা সরিয়ে নিয়েছি। একই পাত্রে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে এখন ভেজে নেব। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি এখানে 1/4 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন পেঁয়াজের পরিমাণটা। একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি ক্যাপসিকামগুলো কেরকম করে শিকে গেঁথে নিয়েছি, এখন আমি এগুলোকে খুব ভালো করে পুড়ে নেব। কিভাবে পুড়ে নেব এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম আপনাদের সুবিধার জন্য আনকাট রেখেছি যেন আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন। এই ধরনের লম্বা ক্যাপসিকামগুলো নিলে পুড়িয়ে নিতে সুবিধা হয়, তাই আমি লম্বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে গোলটাও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি শিকটা অ্যাভেলেবল না থাকে তাহলে শিকের পরিবর্তে আপনারা কাঁটা চামচের সাহায্যেও এই ক্যাপসিকামগুলোকে এভাবে পুড়ে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম এবং লো এর মাঝামাঝিতে রেখে এরকম যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এগুলোকে পেঁয়াজের যে পাত্রটা ছিল সেটার মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে এই ধরুন 5 থেকে 10 মিনিট পর এগুলোকে এভাবে উল্টে দিতে হবে। প্রথমে ঝলসে নেওয়ার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে ডাইরেক্ট ওভাবে আগুনে ঝলসে নেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার ভিতরে চলে যায়। এই কারণে আমি প্রথমে আগুনে ঝলসে নিয়েছি, তারপর এভাবে তাওয়ায় নরম করে নিচ্ছি, অর্থাৎ সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে একদম ঘড়ি ধরা 10 মিনিটের মতো লাগে, খুব বেশি সময় লাগে না, তারপর এরকম উপরে অংশটা ফেলে দিয়ে এটাকে এভাবে আমি একটু চিরে নিচ্ছি। চিরে ভিতরে যে বীজগুলো আছে সেগুলোকে আমি ভালো মতন ফেলে দিব। আপনারা চাইলে বীজ সহ এটাকে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই আমি বীজগুলো ফেলে দিচ্ছি। তাহলে দেখতে খুব সুন্দর লাগে, লাল টকটকে একটা ভর্তা তৈরি হয়। আর আমি চামড়াগুলোও ফেলে দিচ্ছি। এখন অনেকে বলতে পারে, তাহলে পুড়ে নিয়ে কি লাভ হলো, চামড়াগুলো তো ফেলে দেওয়া হচ্ছে। এই যে চামড়াটা পুড়ে নেওয়া হয়েছে, এই পুড়ে নেওয়ার কারণে ভেতরে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে এসেছে, তা অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুড়ে নেওয়ার জন্য। এখন আমি গ্রাইন্ডারে যতটুকু সম্ভব বীজগুলো ফেলে দিয়ে শুধু পাল্প, যেটা যেটা ক্যাপসিকামের একদম মূল অংশ যেটা, সেটা নিয়ে নিচ্ছি। বীজগুলো যতটুকু সম্ভব ফেলে দিচ্ছি, চামড়াগুলোও ফেলে দিচ্ছি। এরপরে এর মধ্যে বাকি কাজগুলো করতে হবে। দেখতেই পাচ্ছেন, একটু গরম গরম থাকা অবস্থাতে আলতো করে ধরলেই উপরে চামড়াটা কিন্তু উঠে যায়, খুব একটা সময় কিন্তু লাগে না। আর এভাবে করে ভেতর থেকে বীজটা ফেলে দিলেও অনেক সহজেই ফেলে দেওয়া সম্ভব। ঠিক এভাবেই পরিষ্কার করে নিতে হবে। আপনারা যদি চান এখানে রসুন ব্যবহার করতে, ভর্তাতে যদি আপনারা রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে কিন্তু পেঁয়াজের সাথে আপনারা রসুন ভেজে নেবেন, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে। কাঁচা রসুন দেওয়া যাবে না, তাতে কিন্তু ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায়। এই ক্যাপসিকামগুলো এভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার গ্রাইন্ডারের মধ্যে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে,
কত সহজ, তাই না? কিন্তু খেতে খুব 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 মজা। চিতই পিঠা, গরম গরম ধোয়া ওঠা ভাত কিংবা পান্তা ভাত, সব কিছুর সাথে মানিয়ে যায়। অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যেতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অ্যান্ড কিপ ওয়াচিং ভোজন বিলাস।